আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে ভ্যানিলা স্পঞ্জ কেক এক পাউন্ডের একটা রেসিপি নিয়ে এসেছি এটা ডেকোরেশন করার পর হবে এক পাউন্ড আর এমনিতেই এটার ওজন হয়ে থাকে তিনশো বিশ গ্রাম চলুন তাহলে রেসিপি শুরু করা যাক তার আগে একটা কথা বলে দিতে চাই এটা একেবারেই নো ফেল রেসিপি মানে হান্ড্রেড পারসেন্ট শিওর যে এটা আপনাদের কাছে ভালো হবেই তৈরি হওয়ার পর আর চুপসে যাবে না প্রথমেই আমরা শুকনো উপকরণগুলোকে চালনিতে করে জেলে নেবো এজন্য একটা চালনিতে দিয়ে দেবো টু থার্ড কাপ আটা আমি চাল নিতে না দিয়ে একটা বাটিতে দিয়ে ফেলেছিলাম ভুল করে তাই চাল নিতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ করে দুইবার নিলেই টু থার্ড কাপ হয়ে যাবে কর্নফ্লার দিয়েছি এক টেবিল চামচ ভ্যানিলা পাউডার এক চা চামচ বেকিং পাউডার এক চা চামচ বেকিং সোডা ওয়ান ফোর্থ চা চামচ লবণ এক চিমটি এই সব শুকনো উপকরণ আবারও আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো আপনাদের সুবিধার জন্য এতে করে আশা করছি আপনাদের আর কোনো প্রবলেম হবে না চেলে নেওয়া হয়ে গেলে একপাশে সরিয়ে রেখে একটি শুকনো বাটিতে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই ঘন্টা আগে বের করে রাখতে হবে এবার চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে এরই মাঝে দু একবার অবশ্যই বাটির চারপাশ থেকে স্প্যাচুলার দিয়ে নেড়ে মাঝখানে এনে দিতে হবে আর প্রথমের দিকে আপনারা লো স্পিডে বিট করবেন এক থেকে দু মিনিটের মতো এরপর মিডিয়াম স্পিডে বিট করবেন বাকি সময়টা মানে যতক্ষণ চিনিটা না গলে যাচ্ছে বিট করতে করতে দেখা যাবে এক সময় ডিমের কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে এরকম সাদা হয়ে আসবে এই সময় আপনারা চেক করে দেখবেন চিনিটা গলেছে কি না তো আমার মনে হচ্ছে চিনিটা গলে গেছে এবার আমি বিট করা বন্ধ করে দিলাম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এক কাপের চার ভাগের এক ভাগ এবার শুধুমাত্র পনেরো থেকে বিশ সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি এর বেশি সময় নিয়ে বিট করলে ডিমের ফোমটা একেবারেই নষ্ট হয়ে যাবে বিট করা হয়ে গেছে এবার শুকনো উপকরণগুলোকে আমি চেলে দেব তার আগে সাত ইঞ্চের রাউন্ড একটা মোল্ডের নিচে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি দিয়ে শুকনো উপকরণগুলোকে দুই থেকে তিন ধাপে আমি চেলে দিয়ে খুবই আলতোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এক পাশ থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে যেন ডিমের ফোমটা কোনোভাবেই নষ্ট হয়ে না যায় আমার ভিডিওটা একটু ফাস্ট করা আছে যার জন্য আপনাদের কাছে মনে হতে পারে যে আমি খুবই জোরে মেশাচ্ছি কিন্তু আমি খুবই আলতোভাবেই মেশাচ্ছি এবার হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম এক চা চামচ আমি অন্য ভিডিওতে দেখিয়েছিলাম কোন হোয়াইট ভিনেগারটা ইউজ করি তাই আজ আর সেটা দেখালাম না এবার বাকি শুকনো উপকরণগুলো দিয়েও আমার মেশানো হয়ে গেছে এবার আগে থেকেই সাত ইঞ্চের রাউন্ড মোল্ড যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে এই কেকের বেটারটা ঢেলে নিচ্ছি আর কেকের বেটারটা দেখতে কিরকম হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন অতিরিক্ত ঘনও না আবার একেবারেই পাতলাও না যদি মনে হয় খুবই ঘন তাহলে আপনারা দুই টেবিল চামচ নর্মাল দুধ দিয়ে মিশিয়ে নেবেন ডিমের সাইজ যখন ছোট হয় মানে খুবই ছোট হয় তখন দেখা যায় এটাতে একটু দুধের প্রয়োজন হয় কিন্তু ডিমের সাইজ যদি নর্মাল হয় বা বড় হয় তাহলে আর সমস্যা হবে না এবার একটা কাঠি দিয়ে নিচ থেকে উপর বড় বড় নেড়ে দিয়েছি এতে করে ভেতরে আর কোনো বাতাস থাকবে না আর একটু জোরে জোরে ট্যাপ করে নিয়ে প্রি হিটেড ওভেনের একেবারে নিচের তাকে দিয়ে দিলাম এটা লিটারের ওভেন আমি উপরের ফাংশনটা অফ রেখেছি একশো সত্তর ডিগ্রিতে দিয়েছি ডাউন হিট অন করে টাইম দিয়ে দিচ্ছি তিরিশ মিনিট কারো কারো ক্ষেত্রে টাইমটা একটু বেশি অথবা একটু কম লাগতে পারে আর একশো সত্তর ডিগ্রিতেই ডাউন হিট অন করে প্রি হিট করে নিয়েছিলাম দশ মিনিটের জন্য কেকটা বেক হয়ে গেছে আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর উপরটা সমান হয়ে গেছে মোল্ড আউটের পার্টটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার খুবই শার্প নাইফ দিয়ে আপনারা চেষ্টা করবেন চারপাশ থেকে কেকটাকে আগে ফাঁকা করে নিতে আজ আমার যে ভুলটা হয়েছিল যে আমি সাবধানে করতে যাইনি যার জন্য আমার কেকের নিচটা একটু ভেঙে গেছিলো তো আপনারা অবশ্যই সাবধানে এই কাজটা করবেন এবার আমি কেকটাকে আপনাদেরকে উল্টে দেখাচ্ছি এই যে দেখুন কেকের উপরের পাশগুলো একটু একটু করে ভেঙে গেছে যার জন্য আমার কেকের উপরটা দেখতে আর সেরকম গোল মনে হচ্ছে না কিন্তু আমি যখন ডেকোরেশন করেছিলাম তখন এটা ঠিক হয়ে গেছিলো আর কেকটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি কেকটা উঁচুটা দেখুন কতটা হয়েছে দুই ডেমের কেক সাত ইঞ্চি মোল্ডে কিন্তু ভরে গেছে অনেকের কাছে দেখা যায় ছয় ইঞ্চি মোল্ডে হয়ে থাকে কিন্তু আমি সবসময় এই রেসিপিতেই ট্রাই করি আর আপনারা যারা আমার অন্য রেসিপিগুলো দেখেননি অন্য কেকের দেড় পাউন্ড দুই পাউন্ড এই সব কিছু ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চ্যানেলে দেখিয়ে নিতে পারেন যারা দেখেননি এখন আমরা কেকটা ওজন দেবো এজন্য বোর্ডের পয়েন্টটাকে মাইনাস করে নিলাম নিয়ে কেকটাকে এর উপরে দিয়ে দিচ্ছি এই যে দেখুন কেকটার ওজন হয়েছে তিনশো আঠাশ গ্রাম আমি তিনশো বিশ গ্রাম বলেছিলাম তো তিনশো আঠাশ গ্রাম হয়েছে অনেক সময় দশ বারো পয়েন্ট এরকম আপডাউন করে সেটা কোনো ব্যাপার না আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ